হ্যালো এভরিওয়ান চলে এসেছি আমার সন্ধ্যের ভিডিও নিয়ে বাবিনের কেক কাটিং ভিডিও তো দেখতেই পাচ্ছ ঘরটা এরকমভাবে ডেকোরেশন করা হয়েছে এগুলো যে আগের দিন সব নেওয়া হয়েছিল সেগুলো দিয়েই ডেকোরেশন করা হয়েছে আর কি বলো তো খালি না এই হ্যাপি বার্থডে লেখা স্টার লেখাগুলো না ঢুস ঢুস করে খালি পড়ে যাচ্ছে আর আমি এই রান্না বান্না করে একটু ফ্রেশ হয়ে নিলাম একটু শুধুই লিপস্টিক পরলাম আর ড্রেসটা চেঞ্জ করলাম বাবিনের কেক কাটিং যেহেতু হবে ওই কারণে আর পেছনটা ভাই বোনরা আমার বড় সবাই মিলে সাজিয়েছে আমার একটা দিদি আর বৌদিও এসেছিলো কিন্তু তাদের আর ভিডিওতে নিতে পারিনি কেননা যখন এসছিল দুপুরবেলা তখন আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম বান্না করছিলাম আর দেরিও হয়ে যাচ্ছিলো ওরা সেই কল্যাণী যাবে আমার পিসির বাড়ি কল্যাণীতে তো তার জন্য চলে গেল তারা হুড়ো করে কি করা যাবে এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা সাড়ে আটটার সময় সাড়ে আটটা থেকে পনেরোটা হবে তো এখন সবাই এসছে তো এখন কেক কাটিং করা হচ্ছে তাই কেকটা একটু খুলে দেখছি যে কেমন কি বানিয়েছে কেকটা তো আর দেখো আমার ভাইকে ভিডিও করতে বলেছি বলে ও কীভাবে ভিডিও করেছে সবার মুখের মধ্যে ঢুকে গিয়ে গিয়ে ভিডিও করে এনেছে জানো কি কিছিস <test> oh, <klore> <fraction character> <music>

এখন বসিয়ে দিয়েছি সব বাচ্চাদের আগে খেতে আর দু রাতের ডিনারে করেছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন সাথে জানো তো স্যালাড ছিল কিন্তু স্যালাড দিতে ভুলে গেছি স্যালাড কাটতেই ভুলে গেছি তো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস সবাই খেয়ে বলেছে ভালো হয়েছে আর এতটা রান্না করে যে ভালো হয়েছে তাই অনেক তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আমার একটা নতুন ভিডিওর সাথে আসছি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আজকের মতন এখানেই টাটা বাই বাই Good night.